بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه. ما بعد، একজন প্রশ্ন লিখেছেন যে আমি আমার বাচ্চার মেয়ে বাচ্চার বয়স 3 বছর গ্রামের বাড়িতে বেড়াতে গেলে তার সমবয়সী চাচাতো ভাইদের সাথে খেলাধুলা করে, তো আমার এতে খুব রাগ হয় এবং ভয় কাজ করে, কিন্তু এত ছোট মানুষ তাই কিছু বলতে পারি না, আর বললে তেমন বুঝবেও না। না, এই বয়সে তাদের উপরে রাগারাগি করা বা কড়াকড়ি করা এটা বাড়াবাড়ি মনে করি আমি, এটা এক প্রকার বাড়াবাড়ি। ঠিক আছে, মেয়েদের যখন বুঝের বয়স হবে তখন থেকে তাদেরকে আপনি ই করবেন, এই সব বিষয় নিয়ে বুঝ দিবেন। আর ছেলে মেয়েদের বুঝের বয়সটা মোটামুটি 7 বছরের পর থেকে, হ্যাঁ 6 বা 7 বছর যখন হয় তখন তারা মোটামুটি কিছু একটা বুঝে। এই যে এটাকে সিন্নু তামিজ বলে ইসলামে, অর্থাৎ বুঝের বয়স। এই জন্য এই বয়সগুলোতে তাদেরকে পবিত্রতার তালিম দিতে হয়, নামাজের তালিম দিতে হয়, মেয়েদেরকে পর্দার তালিম দিতে হয়, কে মাহরাম কে নন মাহরাম এগুলো বুঝাইতে হয়, তালিম দিতে হয়। যদিও এগুলো তখনও তাদের প্রতি ফরজ হয় না, প্রাপ্তবয়স্ক হওয়ার পূর্ব পর্যন্ত কারো উপরে কোনো কিছুই ফরজ হয় না, কিন্তু এইসব বয়সে তালিম দেওয়া যায়। যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুরু আওলাদাকুম বিসসালাতি ওহুম আবনা ও সাবঈ সিনিন, সন্তানের বয়স যখন 7 বছর হবে তখন তাদেরকে নামাজের আদেশ করো। তাহলে বোঝা গেল যে 7 বছর আগে এই সমস্ত শরীয়তের বিধিবিধানের কোনো আদেশ করা যাবে না, কোনো আদেশ করা যাবে না। এমনি আপনি বলতে পারেন, হ্যাঁ বুঝাইতে পারেন, কিন্তু আদেশ করবেন না এটা করো ওটা করো না, এগুলো বলা যাবে না। ঠিক আছে, তো সতর্ক থাকা, খেয়ালে থাকা, এইসব চিন্তায় থাকা এটা উচিত, এটা প্রত্যেক মায়েদের এই বিষয়গুলি খেয়াল রাখা উচিত, কিন্তু যেন এটা কড়াকড়ি বাড়াবাড়ির পর্যায়ে না যায় সেটা খেয়াল রাখতে হবে। ঠিক আছে, আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আলাম।